তো দেখবে রাসূল বলেন তাম পৃথিবীটা পৃথিবীতে যা ঘটছে সবকিছু রাসূল আরবি এত সহজে 24 ঘন্টা দেখেন যত সহজে হাতের তালু দেখা যায় জুরি বলুন সুবহানাল্লাহ قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كفي هذه জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন কথা বলেন ঠিক কিনা দয়াল নবীর পাশে হযরতে আবু বকর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরে রেখেছেন বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মনোযোগ হুজুর চলে আসতেছেন বিলম্ব করবে না তা একটু খেয়ালের সহিত আমরা বসি মাহফিলটাকে আমরা আরো সুন্দর করি বসবেন আমি যতই আপনাদের পায়ে হাত রেখে বললেও কাজ হবে না সেটা আমার জানা আছে তবে হুজুর চলে আসতে কাউকে বলা লাগবে না কি বলেন ঠিক বলি নাই বলছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমান নিশ্চয় আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে শুধু মহিষবাড়ির সুন্নি সম্মেলন নয় সারা দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরে রেখেছেন মাঝে মধ্যে তুলে ধরে রাখেন সেটা নয় তুলে ধরে রাখছেন সর্বসময় তুলে ধরে রেখেছেন রাসূল বলেন এই কারণে আমি তামাম পৃথিবীটা দেখি এমন কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন সব কিছু আমি আমার হাতের তালুর মতো দেখতে থাকব সুবহানাল্লাহ হাতের তালু কাছে না দূরে কথা কয় না মানুষ হাতের তালুর মতো দেখবে রাসূল বলেন তামাম পৃথিবীটা পৃথিবীতে যা ঘটছে সব কিছু রাসূল আরবি এত সহজে 24 ঘন্টা দেখেন যত সহজে হাতের তালু দেখা যায় জুরি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত শুধু অদ্যবধি পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত যা কিছু পৃথিবীর জমিনে ঘটবে রাসূল আরবি বলেন আমি সব কিছু আমার হাতের তালুর মতো দেখতে থাকব জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ সেহেতু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মহিষবের শাখার উদ্যোগে 28তম ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের ফেন্ডেলের ভেতরে কয়জন রাসূল পাকের আশেক উপস্থিত হয়েছেন রাসূল দেখছেন কিনা রাসূলের হাদিস অনুযায়ী রাসূল দেখতেছে কিনা আল্লাহর নবী নূরানি চোখ মুবারক দ্বারা হাতের তালুর মতো দেখতেছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি আমাদের আল্লামা পীর মুক্তি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মহিষবেরির জমিনে কদম রাখছে শুইনা কষ্ট পাইছেন মনে হয় সবাই বলে না হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়া তাই সকলকে সবিনয় অনুরোধ করে বলছি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় মহিষবেরির মাটিতে কদম রাখছেন সবাই বলি মারহাবা সম্মানিত হাজিরিন বলছিলাম এমন নবীর উম্মত আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি যিনি আমাদেরকে সব সময় দেখেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে
এত শান ও মান মর্যাদা দিয়েছেন পৃথিবীর জমিনে ইবাদত বলতে অনেক আমল আছে নামাজ একটা ইবাদত রোজা রাখা ইবাদত হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত এইগুলি ইবাদত কিনা বলেন আজকের এই মাহফিলটাও ইবাদত ঠিক না এই মাহফিলের দ্বারা ইবাদত না হইলে কি মানুষ মাহফিল করত লক্ষ লক্ষ টাকা ভেঙ্গে সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিলে আসার কারণে আপনি আমি অনেক দামি হয়ে গেছি কারণ হলো রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান দিচ্ছেন ফাকুরুনি আযকুরকুম বলছে কিনা রাব্বুল আলামিন কুদরতে জবান থেকে ঘোষণা দিয়েছেন যখন পৃথিবীর কোন বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও আমার বান্দাকে স্মরণ করি জোরে বলুন সুবহানাল্লাহ একা একা যদি রাব্বুল আলামিনকে কেউ স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন একা একা তারে স্মরণ করে কোন মজলিসে যদি আল্লাহকে মানুষেরা আল্লাহর বান্দারা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও একটা মজলিসের মধ্যে আমার বান্দাদেরকে স্মরণ করি জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন আসবে ওই মজলিসটা কোথায় কোন জায়গায় আল্লাহ মজলিসে আমাদেরকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে যখন কোন মজলিসে আমার বান্দা বান্দীরা আমারে স্মরণ করে আমি আল্লাহ একটা ওই মজলিসের চাইতে উত্তম মজলিসে স্মরণ করি এই উত্তম মজলিস দুনিয়ার কোন জমিনে নয় আসমানে নয় আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা লইয়া আরশে আজিমের মধ্যে এই রকম মাহফিল করতে আছে বলুন সুবহানাল্লাহ তাইলে মাহফিলে আমাদের আসার কারণে আমাদের দাম বাড়ছে না কমছে সবাই বলুন না বাড়ছে না কমছে আল্লাহ এই মাহফিলের স্মরণে আল্লাহ মাহফিল করতেছে আল্লাহর নূরের ফেরেশতারে লইয়া আল্লাহ হইল বক্তা আর ফেরেশতা হইল শ্রোতা ঠিক কিনা আল্লাহ বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আমাদের স্মরণ করে আল্লাহ মাহফিল করতেছে এই কথা বললে কি নাজায়েজ হবে না আল্লাহ তো বলেই দিচ্ছে ফাজকুরুনি আজকুরকুম পৃথিবীর যে কেউ আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তারে স্মরণ করবে নিশ্চিত তার মধ্যে কোনো সন্দেহ সম্মানিত হাজিরিন এই মাহফিলে হাজির হওয়ার কারণে আমরা অনেক দামি হয়ে গেছি এখন আমরা সবাই জানি আমরা দামি নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা আমরা দামি নবীর উম্মত আমাদের এমন নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যে নবীর পায়ের তালা মুবারক থেকে মাতার তালা মুবারক পর্যন্ত পুরা দেহ মুবারক ছিলেন নূর আর নূর কথা বলেন ঠিক কিনা রসূল পাকের গুণের প্রতি আপনার পরিপূর্ণ ঈমান রাখতে হবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী ঈমান রাখতে হবে রসূলে আরবি হাজির ও নাজির ঈমান রাখতে হবে রসূলে পাক গায়েবের খবর দেনেওয়ালা ঈমান রাখতে হবে রসূলে আরবি বেনজির বেমেসাল সৃষ্টি ঈমান রাখতে হবে রসূলে আরবি নূরের নবী ঈমান রাখতে হবে পৃথিবীর জমিনে দিনের বেলায় সূর্যের আলোতে রসূল যখন পৃথিবীর মরুভূমির জমিনে চলতেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের ছায়া জমিনের মধ্যে পড়তেন না রসূল যখন রাতের বেলা চন্দ্রের আলোতে জমিনের মধ্যে হাঁটতেন নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের ছায়া পড়ত না কেননা রসূলে আরবির দেহ মুবারক ছিলেন নূরের ঠিক কিনা নূরের কোন ছায়া হয় না আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লিখিত কিতাব হাদায়েকে বখশিশ নামক কিতাবের মধ্যে
পরিষ্কার। রসূলের পাকের দেহ মুবারকের বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন, ইয়ে তু হে সায়া নূর কা, যিনি বলেন সুবহানাল্লাহ, আলা হযরত আজিমুল বরকত জবান থেকে ঘোষণা দিচ্ছেন তু হে সায়া নূর কা, হাত ও দু টুকরা নূর কা, সায়া কা সায়া না হুতা হে না সায়া নূর কা, যিনি বলেন সুবহানাল্লাহ। আলে সুন্নাতের আলেম ওলামাদের নবীর শানের কথা বললে আমাদের দেশে কিছু দুশ্মনের রসুল আছে বিশ্বাস করে না, ঠিক কি না? সমস্ত দেওবন্দীদের শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওহাবি দেওবন্দীদের সবচাইতে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। কে? আশরাফ আলী থানভী সাহেব রসুলের দেহের ব্যাপারে কি বলছেন দেখেন। আশরাফ আলী থানভী সাহেব দয়াল নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিনের দেহ মুবারকের বর্ণনা দিতে গিয়ে পরিষ্কার এই কথা বলে ফেলেছেন, ইয়ে বাত মশহুর হে কা হামারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসিম কা সায়া নিহিতা, ইসলিয়ে কা হামারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতা পা নূর হে নূরতে, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সকলের মনোযোগ আকর্ষণ করব, আশরাফ আলী থানভী সাহেব পরিষ্কারে কথা জানাইয়া দিলেন, এ কথা সর্বজন স্বীকৃত ও প্রসিদ্ধ যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের ছায়া ছিল না, যিনি বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানবার চাই যে দেহের ছায়া নাই ওই দেহ আমাদের মতো, সবাই বলেন না আমাদের মতো, কোন ইমাম খতিব সাহেবের মতো, কোন মুফতি সাহেবের মতো। তাই থানভী সাহেব বলেন এই কথা সর্বজন স্বীকৃত প্রসিদ্ধ যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের ছায়া ছিল না, কেননা হুজুরের মাথা মুবারক তালু মুবারক থেকে পায়ের তালা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর ছিলেন, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত দেওবন্দীদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সাহেব বলছেন আমাদের নবী পাকের দেহ মুবারকের ছায়া ওই ছিল না, যে দেহ মুবারকের ছায়া ছিল না সেই দেহ মুবারক পৃথিবীর কোন সৃষ্টির মতো হতে পারে না। কথা বলেন পারে না? তাই দয়াল নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন দিনের বেলা সূর্যের আলোতে ভ্রমণ করলে দেহ মুবারকের ছায়া জমিনে পড়তো না, রাতের বেলা চন্দ্রের আলোতে নবীজি জমিনে হাঁটলে নবী পাকের দেহ মুবারকের ছায়া জমিনে পড়তো না। এই কারণে পড়তো না, কারণ নূর নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিনের দেহ মুবারকের ছায়াই ছিল না, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি, যে নবী পাক একটি মরুভূমির মাঠ দিয়ে হাঁটতেছেন। কি মাঠ দিয়ে? মরুভূমির মাঠ দিয়ে হাঁটতেছেন নবী পাকের সঙ্গে একজন সহসর একজন সাহাবী, হঠাৎ করে নূর নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে আমি প্রস্তাব মুবারক আদায় করব, আমার জন্য আসকার ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? কথা কয় না, আসকারের ব্যবস্থা মানে পর্দার ব্যবস্থা করে দিতে।